বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক প্রতিদিন এই মহাসড়কের সিরাজগঞ্জ অংশ দিয়ে উত্তরবঙ্গগামী বারো থেকে পনেরো হাজার যানবাহন চলাচল করে ঈদ মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ এতে যানজট লেগেই থাকত কিন্তু এবার সে চিত্র পাল্টেছে জেলার সাতাশি কিলোমিটার ক্ষতিগ্রস্ত মহাসড়কের মধ্যে ঈদের আগেই ২৬ কোটি টাকা ব্যয়ে প্রায় চল্লিশ কিলোমিটার অংশের সংস্কার কাজ সম্পন্ন করেছে সড়ক বিভাগ এতে যানবাহনের গতি কিছুটা কম থাকলেও ছিল না কোনো যানজট তাই আরামদায়ক ছিল এবারে ঈদ যাত্রা এই যে যাওয়া আসা করতেছি কন্টিনিউ ভাবে খুব ভালো রাস্তা ফাঁকা রাস্তার অবস্থাও ভালো সব দিক থেকে দেখা যায় 10 ঘন্টা 12 ঘন্টা লাগে এখন দেখা যাচ্ছে হয়তো 4 ঘন্টা 13 ঘন্টা 5 ঘন্টা আমরা চলে আসছে প্রয়োজনীয় মেরামত কাজ ঈদের আগে শেষ করতে পেরেছে এবং এজন্য দেখা গেছে যে এবারে ঈদে সিরাজগঞ্জ যে মহাসড়কগুলোর উপর কোনো যানজটের সৃষ্টি হয়নি তবে চালকদের বেপরোয়া গতির কারণে এই মহাসড়কে ঈদের আগে ও পরে ছোট বড় পাঁচটি দুর্ঘটনায় আঠারো জনের প্রাণহানি ঘটেছে মোটর সাইকেল এবং পিকআপটি এবং কোথাও কোনো দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে রেকারের মাধ্যমে অপারেশন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছি যাতে করে তারা কোনো কোথাও যেন যানজটের সম্মুখীন না হয় এদিকে ঈদের আগেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চারলেন প্রকল্পের 90% কাজ শেষ হয়েছে। পাশাপাশি যানজট কবলিত চন্দ্রে এলাকায় ফ্লাইওভার সহ বেশ কিছু আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। আর ট্রাফিক ব্যবস্থাপনাও ছিল বেশ গোছালো। এতে ঈদের যাত্রায় যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি চালক ও যাত্রীদের। আমার আসার সময় কোনো ভোগান্তি পাইনি কিন্তু যাওয়ার সময় হালকা একটু ভোগান্তি ছিল। চারলেনের রাস্তাটা সব কমপ্লিট হলে মনে হয় বেশি ভালো হবে। ফোরশনটো অ্যালার্ট ছিল। প্রশাসনের কারণেই এবার যানজট কম ওই রকম যানজট আমরা পাই না এবার গাড়ি চালায় খুব শান্তি পাইলাম এবার ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তরাঞ্চলের তেইশটি জেলার প্রায় ৩৫ হাজার গাড়ি চলাচল করেছে তৌফিক মাহমুদ সময় সংবাদ